বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ আমরা গিয়েছিলাম বাইরে আর সেখানেরও ব্লগিং করেছি, খুব শীঘ্রই সেই ভিডিওটা আসবে। তো আমরা নবমীর রাত্রে কী কী করেছিলাম, কোথায় গিয়েছিলাম সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দিন আমরা গিয়েছিলাম দুর্গাপুর, আর দুর্গাপুরের প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ফুলঝোর, আর গিয়ে দেখি অনেক বেশি ভিড় ছিল। তো আমাদের এই লাইনে প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপর ভেতরে ঢুকতে পেরেছিলাম। জানি না এত কেন ভিড় হয়েছে, অন্যবার এত ভিড় হয় না, কিন্তু এই বছর অতিরিক্ত ভিড় হয়েছে। তো ফাইনালি আমরা গেটের কাছে চলে এলাম, আর গেটটা দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ গেটটা? আর গেটটা ঢুকে ভেতরে আবার সেম ডিজাইন রয়েছে, আর কিসের থিম রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, দেখে মনে হলো আদিবাসীর থিমই করেছে, কিন্তু খুবই সুন্দর কাজ করেছে। তো এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে যেই ঢুকলাম সেখানে এত ভিড় ছিল না, তো ভিতরে গিয়ে চলো দেখাই তোমাদের। যখনই আমরা ভেতরে ঢুকলাম আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে, কী সুন্দর দেখো, আর মায়ের মূর্তিটা দেখো, সত্যি এতক্ষণ ভিড়ে দাঁড়ানোর পর যখনই মায়ের মূর্তিটা দেখলাম সব ভুলে গেলাম। আর দেখো সব কাজটাই না এরা বাঁশের দিয়ে করেছে। তারপর বেরিয়ে আমি আইসক্রিম, পাঁশকুড়ার চপ আর ঘুগনি খেয়ে নিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর গেলাম নবারুণ, দুর্গাপুরেরই একটা জায়গা। তো এখানে দেখো এই বাচ্চাটা কীভাবে এইরকম ভর দিয়ে দাঁড়িয়ে আছে জানি না, আর এখানে দেখলাম এতটাও ভিড় নেই যতটা ফুল জোরে ছিল। আর এটা করেছে ভ্যাটিকান সিটির থিম, কি সুন্দর বানিয়েছে দেখো, আর ওপরটা কি সুন্দর লাগছে, পুরো রিয়েল লাগছিল। যাই হোক বাঙালি সব কিছুই পারে তাই না? তো এখানে এতটাও ভিড় ছিল না আগে বললাম, আর এখানেও মায়া মূর্তিটা দেখো কি মিষ্টি সত্যি। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম অগ্রণী, নবারুণ আর অগ্রণী জাস্ট কিছুটা ডিস্টেন্স, প্রায় 3 কিলোমিটার হবে আশা করি। তো আমরা হেঁটেই গিয়েছিলাম, আর এখানেও গিয়ে দেখি সেম ভিড় ছিল। তো ওপরে দেখো ভোলানাথের কী সুন্দর লাগছে, লাইটটা আরও সুন্দর ফুটে উঠেছে। তারপর ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি এখানে সব কিছু সোলার দিয়ে মানে থার্মোকল দিয়ে থিমটা বানিয়েছে, খুবই সুন্দর দেখো শিবগুলো খুব সুন্দর। আর এই প্যান্ডেলটা মানিয়েছে সাউথের কোনো মন্দির, কি নাম আমি ঠিক জানি না, দেখো কতগুলো প্রাইজ পেয়েছে। আর ভেতরটা দেখো কি সুন্দর বানিয়েছে, তারপর মায়ের থিম একই রকমই করেছে যেমনটা ফুল জড়ে ছিল, কি সুন্দর চোখগুলো দেখো। তারপর আমরা খেতে চলে গেলাম, কারণ অনেকটাই রাত হয়েছে, আমরা খেতে বসেছিলাম ঠেকে, একদমই বাজে খাবার ছিল, জানি না অন্য জায়গায় অনেক ভালো কিন্তু এই দুর্গাপুর ঠেকটা অনেক বাজে খাবার। আর তারপর সবার শেষে আমরা চলে গেলাম কোপাল মাঠ, এটা ছিল দুর্গাপুর ঢুকতে, তো এটাই সবার লাস্ট গিয়েছিলাম, আমাদের সাথে বাচ্চা ছিল সেই জন্য আর বেশি ঘোরাঘুরি করিনি, এখানেই আসতে প্রায় আমাদের 2টো বেজে গিয়েছিলো। তো এটা ছিল চীনের বৌদ্ধ টেম্পল, খুব সুন্দরভাবে বানিয়েছে সত্যি, মানুষ সব কিছুই পারে। তো দেখো এখানে সাইডে ড্রাগনের থিম করেছে, আর মায়ের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাই প্রায় 32 খানা হাত ছিল। তো এই ছিল আমার নবমী রাত্রের দিন, কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর আমি সেজেছিলাম আমাকে কেমন লাগছিলো জানিও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য টাটা।